নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আমার হাতে আজকে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্ষের খোল এই সর্ষের গুঁড়ো খোল দিয়ে কিভাবে তরল জৈব সার তৈরি করা যায় সেটাই আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন তো প্রথমে বলে নেওয়া যাক সর্ষের খোল কি সর্ষে থেকে তেল বের হওয়ার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেটাই হচ্ছে এই সর্ষের খোল এই সর্ষের খোল আপনারা নার্সারিতে কিংবা সারের দোকানে কিংবা যে কোনো গোসারির দোকানে পেয়ে যাবেন এক কেজির দাম নেবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তো কিভাবে এই সর্ষের গুঁড়ো খোল দিয়ে আমি তরল জৈব সার তৈরি করব। সেটাই আপনারা আজকের আমার এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এখন থেকেই আমরা কিন্তু সমস্ত রকমের শীতকালের ফুল ফল সবজি গাছ লাগানো শুরু করে দিয়েছি সর্ষের খোল গাছের জন্য উপকারী সবচেয়ে সেরা মানের জৈব সার সর্ষের খোল আমরা কম বেশি সারা বছরই ব্যবহার করে থাকি তবে শীতকালে এই সর্ষের পচা তরল সার গাছের জন্য কিন্তু অমৃত বন্ধুরা এই অমৃত তরল সার আমরা কিভাবে তৈরি করব কতটা পরিমাণ দেব এবং কোন কোন গাছে দেওয়া যাবে কোন কোন গাছে দেওয়া যাবে না এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তাহলে বন্ধুরা এই অমৃত তরল সারটি আমি কিভাবে তৈরি করছি চলুন শিখে নেওয়া যাক এই তরল জৈব সারটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন একশো গ্রাম নিয়েছি সর্ষের খোল দোকানে এই রকম গুঁড়ো খোলও পাওয়া যায় আবার এই রকম চটি খোলও বিক্রি হয় আপনাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন এতে কোনো রকম অসুবিধে হবে না আর নিয়েছি এক লিটার জল এই তরল সারটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন এরকম ঢাকনা দেওয়া একটা বালতি নিয়েছি প্লাস্টিকের বালতির পরিবর্তে আপনারা কিন্তু মাটির হাঁড়ি ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি এই বালতির মধ্যে একশো গ্রাম খোল দিয়ে দিলাম এবং এক লিটার যে জল নিয়েছিলাম সেই জলটাও কিন্তু বালতির মধ্যে দিয়ে দিলাম এরপর যে কোনো একটা কিছু দিয়ে লাঠি হোক বা এরকম কোনো একটা জিনিস দিয়ে খুব ভালো করে ঘেটে নিতে হবে তারপর সেই বালতিটি যে কোনো একটা কিছু ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে কিন্তু রেখে দিতে হবে রৌদ্রে রাখা একেবারেই যাবে না গ্রীষ্মকালে এই তরল সারটি তৈরি হতে মোটামুটি তিন থেকে চার দিন লাগবে আর শীতকালে এই সারটি তৈরি হতে সাত থেকে আট দিন সময় লেগে যাবে বন্ধুরা দু দিন অন্তর ঢাকাটি খুলে খুব ভালো করে কিন্তু ঘেঁটে দিতে হবে তো দুদিন পর কি অবস্থায় আছে সেটি কিন্তু আমি আপনাদের দেখাবো ফিরে এলাম দুদিন পর দেখুন বন্ধুরা পচনক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং জলের কালারটিও বেশ চেঞ্জ হয়ে গেছে দুদিন অন্তর এই মিশ্রণটি একবার করে ঘেটে নিতে হবে যাতে এই মিশ্রণটির মধ্যে খুব ভালোভাবে বাতাস অর্থাৎ অক্সিজেন চলাচল করতে পারে এইভাবে আবার ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে ফিরে এলাম ছ দিন পর দেখুন বন্ধুরা তরল জৈব সারটি কিন্তু রেডি হয়ে গেছে তো আমি বলেছিলাম গ্রীষ্মকালে এই তরল জৈব সারটি তিন থেকে চার দিন পচতে দিতে হবে এবং শীতকালে সাত থেকে আট দিন তো এখন তো অক্টোবর মাসে প্রথম দিক না শীত না গরম সেই জন্য আমি ছ দিন রেখেছিলাম ছ দিনের মধ্যেই কিন্তু এই তরল জৈব সারটি রেডি হয়ে গেছে বন্ধুরা এই মিশ্রণটি যে কোনো একটা পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নেবেন আমি দেখুন এখানে একটা ছাঁকনি দিয়েই কিন্তু ছেঁকে নিচ্ছি বন্ধুরা ছাঁকনির মধ্যে এই অবশিষ্টাংশ ফেলে না দিয়ে কি করতে হবে সেটাও আমি এই ভিডিওর শেষে বলে দেব ছেঁকে নেওয়ার পর সরাসরি কিন্তু এটা গাছে প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে তো এখানে আমি দেখুন একটা বালতির মধ্যে আমি ন লিটার জল নিয়েছি এবং এই ন লিটার জলের মধ্যে আমি এই এক লিটার যে তরল সারটি আমি তৈরি করেছিলাম সেই তরল সারটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাহলে পরিমাণটি কি দাঁড়ালো আমি একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভিজিয়েছিলাম এবং সেটি মোটামুটি ছ দিন পচতে দিয়েছিলাম তারপর আমি এখানে ন লিটার প্লেন জলের সাথে এই এক লিটার তরল সারটি মিশিয়ে দিলাম এরপর বন্ধুরা খুব ভালো করে একটা লাঠি দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং দেখুন বন্ধুরা গাছে এই তরল জৈব সারটি দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণভাবে রেডি এই অনুপাতে তরল সার তৈরি করলে গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে এবং এই অনুপাতে তরল সারটি তৈরি করে যদি আমরা গাছে দিই তাহলে গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না বন্ধুরা এই অমৃত তরল সারটি আপনারা দশ দিন অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে যেতে পারেন শুধু টবের মাটিতেই না আপনাদের যদি বাগানে বা উঠোনের মধ্যে কোনো গাছ লাগানো থাকে তাহলে সেই গাছের মাটিতেও কিন্তু এই তরল সার দিতে পারেন বন্ধুরা দশ ইঞ্চি টবের জন্য আপনারা একশো থেকে দেড়শো এম পর্যন্ত দিতে পারেন এবং যদি আপনাদের টবের সাইজ ছ থেকে আট ইঞ্চির হয় তাহলে তার থেকে একটু কম দেবেন এবং যদি দশের ওপরে তার থেকে বড় টব হয় তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে বন্ধুরা কখনোই সর্ষের খোলপচার ও তরল সার গাছে কিন্তু স্প্রে করবেন না সর্ষের খোলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং উদ্ভিদের প্রয়োজনীয় ফসফরাসের যোগান দেয় এছাড়াও রয়েছে নাইট্রোজেন পটাশ ক্যালসিয়াম সালফার প্রোটিন ছাড়াও নানান উপকারী উপাদান যা গাছের ফুল ফল ও গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে ত্বরান্বিত করে আমি দেখুন এখানে সর্ষের পচানো তরল সারটি সমস্ত রকম ফুল গাছ ফল গাছ সবজি গাছে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যে কোনো খাবার আপনারা কিন্তু সকালবেলায় দেওয়ার চেষ্টা করবেন এবং আগের দিন বিকেলে মাটিটা একটু খুসে নিয়ে জল দিয়ে রাখবেন তার পরের দিন সকালবেলায় আপনারা এই তরল সারটি শুধু এই তরল সারই নয় যে কোনো তরল সার আপনারা সকালবেলায় দেওয়ার চেষ্টা করবেন তাই বন্ধুরা গাছের যে কোনো খাবার সকাল দিকে দেওয়াই উচিত বিশেষ করে পচা খাবার অর্থাৎ যেমন ধরুন সর্ষের খোল পচা তরল সার সবজি পচা তরল সার এগুলো অবশ্যই সকাল দিক করে দেবেন বন্ধুরা আমরা তো জানি গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে এবং আমরা যদি যে কোনো খাবার সকাল দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এই সর্ষের পচানো তরল সার আমি কিন্তু সমস্ত রকম ফুল ফল সবজি গাছে দিয়ে দিলাম এমনকি দেখুন এখানে অ্যাডেনিয়াম গাছও দিয়ে দিচ্ছি কিন্তু কোন কোন গাছে আমরা এই সর্ষের পচানো তরল সার দেব না বন্ধুরা যে সকল গাছ আমরা ইনডোরে রাখব অর্থাৎ ঘরের ভেতরে রাখবো সেই সব গাছে এবং যে কোনো স্যাকুলেন্ট এবং অর্কিড গাছও কিন্তু এই সর্ষের পচা তরলসার দেব না কারণ এই সকল গাছগুলো রৌদ্রের আলো ঠিকমতো পায় না তাই ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে এবং ঘরের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হবে তাই ঘরের ভেতরে রাখা ইনডোর প্ল্যান্টে কিন্তু দেব না বন্ধুরা আপনারা যদি ইনডোর প্ল্যান্ট আউটডোরে রাখেন অর্থাৎ ঘরের বাইরে রাখেন কোনো ধরুন যেখানে হয়তো এক থেকে দু ঘন্টা সূর্যের আলো আসে সেই রকম জায়গায় যদি আপনারা রাখেন তাহলে অবশ্যই এই সর্ষের খোলপচা তরল সার দিতে পারেন এখানে আমার যে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আউটডোরেই রাখা থাকে এগুলো আমি মাসে একবার করে সর্ষের খোলপচা তরল সার দিয়ে যাই এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি তো আপনাদের গাছ যদি এই রকম বাইরে কিছু গাছ রাখা থাকে তাহলে সেইগুলো অবশ্যই দিতে পারেন কোনো রকম অসুবিধে হবে না সর্ষের পচানো তরল সার ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকবে এটা কিন্তু ফেলে দেবেন না এটা কি করবেন জানেন মাটির মধ্যে এইভাবে রেখে আবার ওপর থেকে কিছুটা মাটি চাপা দিয়ে দেবেন এবং জলের ছিটে দিয়ে মাটিটা একটু ভিজিয়ে নেবেন যেহেতু আমার মাটিটা এখানে ভিজে আছে তাই আমি জল দিলাম না এইভাবে কিছু দিন রেখে দেবার পর মাটির সাথে মিশে গিয়ে সারে পরিণত হবে এবং মাটির উর্বর শক্তি বাড়িয়ে তুলবে বন্ধুরা এইভাবে সর্ষের খোল পচিয়ে তরল সার তৈরি করুন এবং গাছে প্রয়োগ করুন গাছের জন্য কিন্তু সেরা খাবার যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি আজকে প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ